বিসমিল্লাহ রহমান রহিম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এর একটি জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট রয়েছে আমার সামনে সো এটা মূলত হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি জব শিট সো এই জব জবশিটের ভিতরে আমাদের এখানে একটি স্যাম্পল দেওয়া রয়েছে এবং স্যাম্পল অনুযায়ী আমাদের ইলেকট্রিসিটি বিলটা তৈরি করার জন্য বলা হয়েছে তো সর্বপ্রথমে হচ্ছে আমরা আমাদের এই ডেমো বা স্যাম্পল অনুযায়ী আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে তো সবার প্রথমে হচ্ছে আমরা চলে আসি আমাদের ডেস্কটপ স্ক্রিনে আমরা এখানে সর্বপ্রথম রাইট ক্লিক করব দেন এখান থেকে নিউতে ক্লিক করব দেন এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করব সো যেহেতু আমরা এখান থেকে ইলেকট্রিস ইলেকট্রিসিটি বিল বের করব সেই জন্য আমি এখান থেকে ইলেকট্রিসিটি বিল এটা নাম দিয়ে এই শিটটাকে সেভ করে দিচ্ছি যদি আপনাদেরকে অ্যাসেসর মহোদয় অন্য কোনো নাম দিয়ে সেভ করার জন্য বলা হয় বা কোনো ইনস্ট্রাকশনে অন্য কোনো নাম দিয়ে সেভ করার জন্য বলা হয় তাহলে আমরা সেই সেই অনুযায়ী আপনারা কাজ করবেন সো আমি কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই তাহলে আমাদের নামটা হয়ে গেছে এবার এটাকে ওপেন করি তো আমাদের এক্সেসিটা ওপেন হলো এরপর দেখব আমাদের স্যাম্পলের ভিতরে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে কোম্পানির নামটা রয়েছে এবং এখানে কোম্পানির একটি লোগো রয়েছে সো নাম এবং অ্যাড্রেস রয়েছে কোম্পানির এবং এখানে রয়েছে কোম্পানির একটা লোগো আর এখানে রয়েছে কোম্পানির নাম অ্যাড্রেস সো আমাদের এগুলো হচ্ছে আমাদের তৈরি করে নিতে হবে তার আগে হচ্ছে আমাদের দেখতে হবে এখানে সব মোট কয়েকটা নিয়ে কাজ করা হয়েছে সো আমরা কলামগুলো প্রথমেই গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো সব আমাদের এখানে দশটা কলাম রয়েছে সো আমরা আমাদের ওয়ার্কে চলে আসি শীটের ভিতরে এখান থেকে আমরা দশটা কলাম নেব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কলাম সিলেকশন করে সেল সিলেকশন করে আমরা এখান থেকে হোম থেকে মার্জান সেন্টার করে দেব তাহলে আমাদের মার্জান সেন্টার হয়ে যাবে সো কাজটা যাতে আমরা দ্রুত করতে পারি সেই জন্য হচ্ছে আমি এখানে আমাদের নামটা অলরেডি আমি নোটপাটের ভিতরে লিখে রেখেছি যাতে সময় না লাগে আমাদের টাইপ করার জন্য সো আমি এখান থেকে নামগুলো দিয়ে দিচ্ছি এখানে সো নামগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা যখন বাইরে ক্লিক করতেছি এখান থেকে নামগুলো চলে যাচ্ছি অর্থাৎ আমাদের সেলটাকে একটু বড় করে নিতে হবে সো আমরা একটু বড়ো করে নিই সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা নামটা চলে আসলো সো আমরা এখানে ক্লিক করে এটাকে সেন্টার করে নিচ্ছি এরপর যে আমাদের এখানে একটা লোগো ইনসার্ট করতে হবে সো লোগোটা ইনসার্ট করার জন্য আমাদের সবার সর্বপ্রথমে চলে যেতে হবে ট্যাবে এখান থেকে ইনস্ট্রেশনে ক্লিক করতে হবে দ্যান ইমেজ বা পিকচার সো এখান থেকে লোগো সিলেকশন করতে হবে দ্যান ইনসার্ট সো আমাদের সামনে এখানে লোগোটা চলে আসলো সেই অনুযায়ী লোগোটা আমাদের যে সাইজটা দিতে বলা হবে সেই অনুযায়ী আমাদের লোগোর সাইজ দিতে হবে সো আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করি দেন এখান থেকে এক্সপেক্ট রেশিওটাকে টিকটা উঠিয়ে দেবো দেন এখান থেকে আমরা এটার সাইজ দিয়ে দেব সো আমরা এটার সাইজ দেব হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো এবং নিচে দেব জিরো পয়েন্ট সেভেন জিরো সো আমাদের লোগোটা এখানে চলে আসলো দেন আমরা এখান থেকে পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে নিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে রয়েছে স্যাম্পল ইলেকট্রিসিটি বিল সো আমাদের এই লেখাটাকে আমাদের লিখতে হবে সো আমরা এখান থেকে লেখাটাকে নিয়ে নেব দেন হচ্ছে আমরা সেল নিচের সেলগুলোকে আমরা এক হতে সিলেকশন করব দেন আমরা এটাকে মার্জন সেন্টার করব এবং এখানে আমরা লেখাগুলোকে লিখে দেব এরপর আমাদের রয়েছে এখানে কাস্টমার আইডি কাস্টমার নেম মিটিং রিডিং ডেট তারপর প্রিভিয়াস ইউনিট কারেন্ট ইউনিট তারপর কনজিউম ইউনিট ইলেকট্রিসিটি চার্জ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সার্ভিস বিল অ্যামাউন্ট র্যাঙ্ক সো এগুলো হচ্ছে পর্যায়ক্রমে আমরা এখান থেকে এগুলো লিখে নিব সো সর্বপ্রথমে আমি এখান থেকে কাস্টমার আইডি লিখে দিচ্ছি কাস্টমার আইডি তারপর হচ্ছে কাস্টমার নেম এরপরে রয়েছে মিটিং মিটার মিটার লেখার পরে এই একই ছেলে ভিতরে দ্বিতীয় লেখার জন্য ওয়াল্টার চেপে ধরে ইন্টার চাপ দিলে আমাদের নিচের ছেলে লেখা যাবে দেন আমরা লিখব রিডিং পুনরায় ওয়াল চেপে ইন্টার চাপ দেব দেন ডেট এরপরে রয়েছে প্রিভিয়াস পি আর ভি প্রিভিয়াস ইউনিট এরপর রয়েছে কারেন্ট ইউনিট এরপর দেখতে পাচ্ছি কনজিউমড ইউনিট এরপর রয়েছে ইলেকট্রিসিটি চার্জ ইলেকট্রিসিটি চার্জ এরপর আছে আমাদের সার্ভিস চার্জ সার্ভিস এরপর আছে আমাদের বিল এবার হচ্ছে আমরা এখান থেকে এই নাম্বার রো রয়েছে আমরা এখানে পয়েন্ট পয়েন্টের মাধ্যমে ক্লিক করবো তাহলে আমাদের এই রোটা সম্পূর্ণ সিলেকশন হয়ে যাবে দেন আমরা এখান থেকে সেন্টার করে দেবো আমাদের এগুলো সেন্টার হয়ে গেল প্রয়োজনে হচ্ছে আমাদের এগুলোর কলামগুলো আমরা একটু বড়ো ছোটো করে নিব যাতে আমাদের লেখাগুলো সম্পূর্ণ সঠিকভাবে দেখা যায় এই জন্য সো আমরা এটা করে নিলাম এরপর দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে কাস্টমার আইডি সো কাস্টমার আইডি এখানে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর রয়েছে ওয়ান জিরো এভাবে রয়েছে সো আমরা এখান থেকে কাস্টমার আইডিগুলো দিয়ে দেবো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এরপর দেবো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো টু সো এই দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে আমাদের সর্বমোট কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সো ব্যক্তির মিটার আইডি নাম্বার রয়েছে এখান থেকে সো আমরা এখান থেকে ছয় পর্যন্ত দিয়ে দেবো সো আমাদের ছয় পর্যন্ত দেওয়া শেষ এরপর রয়েছে আমাদের রয়েছে কাস্টমার নেম সো আমরা এখান থেকে জাস্ট নর্মালি এবিসি লিখে দিই এফ সো আমাদের কাস্টমার নামটা অলরেডি আমাদের দেওয়া হয়েছে এরপর রয়েছে আমাদের মিটার মিটার রিডিং ডেট সো আমি এখান থেকে যে কোনো একটা ডেট দিয়ে দিচ্ছি সো আমাদের ডেটের সাথে কোনো আমাদের এখানে সম্পর্ক নেই সো এখানে নর্মালি ডিসেম্বর পনেরো দু হাজার তেইশ এবং এখানে কিছু নাম্বার ইন্ডিভিজুয়ালি কিছু তারিখ দেওয়া রয়েছে সো আমরা এখান থেকে জাস্ট আমরা যেটা করতেছি এখান থেকে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রেস করলে আমাদের যে ডেটটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে এটা হলো কিবোর্ড কমান্ড কন্ট্রোল সেমিকোলন এটার মাধ্যমে আমরা খুব সহজে ডেট নিয়ে আসতে পারি সো ডেটটাকে আনার পরে আমরা ডেটটাকে সিলেকশন করে নিচের দিকে ফিল করে দেব ফিল করার পরে আমরা এই ডেটটাকে সিলেকশন করে আমরা চলে আসবো হোম টপ থেকে এখানে দেখতে পাচ্ছি নাম্বার আমরা এখান থেকে আরোতে ক্লিক করবো তাহলে আমাদের সামনে এইভাবে চলে আসবে সো আমরা এখান থেকে সুন্দর করে একটা আমাদের যে ডেটের যে ফর্ম্যাট রয়েছে সে সেখান থেকে একটা ফর্ম্যাট সিলেকশন করে দেবো দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো সো আমরা এখান থেকে কলাম সাইজটা একটু বড় করে নিই সো আমাদের কিন্তু এখান থেকে সুন্দর করে কিন্তু আমাদের এই ডেটগুলো কিন্তু এখানে চলে আসলো এ এরপর হচ্ছে আমরা এখান থেকে কারেন্ট প্রিভিয়াস ইউনিট যেটা রয়েছে আমরা সেই ইউনিট গুলো এখান থেকে এন্ট্রি করে দিব সো আমরা এখান থেকে এন্ট্রি করে দিই সিক্স ফাইভ এইট টু এরপরে রয়েছে সিক্স ফাইভ এইট টু এরপর রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স জিরো এইট তারপর হচ্ছে টু ওয়ান জিরো থ্রি ফাইভ এরপর রয়েছে থ্রি টু সিক্স ওয়ান এরপরের টা হচ্ছে ফাইভ ফোর ফাইভ জিরো ফাইভ ফোর সো এটা হলো আমাদের প্রিভিয়াস ইউনিটের যে সংখ্যাগুলো এরপর হচ্ছে আমাদের বর্তমান ইউনিট যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে টাইপ করে দেব তারপর হচ্ছে সিক্স সেভেন এরপর আছে টু ডাবল এরপর রয়েছে ফোর ফাইভ জিরো ফাইভ ফোর সো এবার সবগুলোকে সিলেকশন করে আমি হচ্ছে থেকে এগুলোকে করে নিচ্ছি যাতে আমাদের সবগুলো দেখতে সুবিধা হয় আমাদের হয়ে গেল প্রশ্নে আমাদের সো আমাদের এখান থেকে প্রিভিয়াস ইউনিট লেখা শেষ হয়ে গেছে আমাদের কারেন্ট ইউনিট লেখা শেষ হয়ে গেছে আমাদের এখান থেকে এই যে কনজিউম বা মোট কত ইউনিট সেটা আমাদের বের করতে হবে সেটা বের করার জন্য আমরা এখান থেকে প্রথমে ইকুয়েল দিব দেন আমাদের বর্তমান ইউনিট কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট দিয়ে ইন্টার চাপ দেবো তাহলে আমাদের ইউনিট এখান থেকে চলে আসতেছে সো আমরা এখান থেকে নিচের দিকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে ফিল করে দিচ্ছি তাহলে বর্তমান যে আমাদের ইউনিট সেই ইউনিটটা কিন্তু আমাদের চলে আসলো সো এটা হলো আগের মাসে ইউনিট আর এটা হলো যে প্রিভিয়াস সো বর্তমান এবং আগের মাইনাস আগের মাসে যে ইউনিট রয়েছে সেটা মাইনাস করলে কিন্তু আমাদের এখন বর্তমানে যে ইউনিট সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে আসতেছে মাত্র চুয়ান্ন চুয়ান্ন ওকে সো আমাদের এখানে একটা ভুল হয়েছিল আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের ডাটাগুলো ঠিক আছে কিনা এবার হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চার্জ সো আমাদের হলো এখানে হচ্ছে আমাদের বর্তমান যে ইউনিট সো এই মিটারের অধীনে শুধুমাত্র এই এতগুলো ইউনিট এই মাস মান্থ নিয়ে ব্যবহার করা হয়েছে আবার এই মিটারের অধীনে এত ইউনিট ব্যবহার করা হয়েছে সো এর হচ্ছে চার্জ কত হবে সো আমরা হচ্ছে এখান থেকে ই দিব ই দেওয়ার পরে হচ্ছে আমাদের প্রথমে ইকুয়াল দিব দেওয়ার পরে হচ্ছে আমাদের এই যে কনজিউমার ইউনিট রয়েছে এটার সাথে মাল্টিপল করবো আমরা হচ্ছে আমাদের ই বিদ্যুতের ইউনিট কত সো আমরা হচ্ছে এখান থেকে দিচ্ছি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সো পার ইউনিট হলো ফাইভ টাকা করে সো এবার ইন্টার চাপ দিই তাহলে হচ্ছে আমাদের কিন্তু এই একশো ইউনিটে কত টাকা সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো সো আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটাকে নিচের দিকে ফিল করে দিই তাহলে আমাদের সমস্ত রেজাল্টটা কিন্তু অলরেডি চলে আসবে এরপর রয়েছে আমাদের সার্ভিস চার্জ সো সার্ভিস চার্জ হচ্ছে আমাদের সব আমরা গড়ে হচ্ছে সব সকলের কাছ থেকে পাঁচশো টাকা করে নিব সো সেই জন্য আমি এখান থেকে ফাইভ করে আমি এখান থেকে ফিল মাধ্যমে এটাকে করে দিচ্ছি তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু অলরেডি চলে আসলো এরপর রয়েছে আমাদের বিল অ্যামাউন্ট সো বিল অ্যামাউন্টটা হচ্ছে আমাদের এখান থেকে বিল অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমে ইকোয়েল দিব ইকোয়েল হচ্ছে সার্ভিস চার্জ প্লাস আমাদের ইলেকট্রিসিটি চার্জ প্লাস সার্ভিস চার্জ এবং ইন্টার সো এইটাই হচ্ছে আমাদের বিল অ্যামাউন্ট অর্থাৎ আমাদের ইলেকট্রিসিটি চার্জ যেটা রয়েছে এবং সার্ভিস চার্জ এই দুইটার যোগ ফলটাই হচ্ছে আমাদের বিল অ্যামাউন্ট দেন আমরা এটাকে নিচে দিকে ফিল করে দিই তাহলে হচ্ছে আমাদের বিল অ্যামাউন্টটা এখান থেকে চলে আসলো এরপর হচ্ছে আমাদের এখানে র্যাঙ্ক বের করার জন্য বলা হয়েছে সো র্যাঙ্কটা বের করব হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চার্জ এর অধীনে সো আমরা সেই জন্য সর্বপ্রথমে আমরা এখান থেকে ই কয়েল তারপর এখান থেকে টাইপ করব র্যাঙ্ক সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের র্যাঙ্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাচ্ছি র্যাঙ্কের অধীনে প্রথমে রয়েছে নাম্বার সো নাম্বারটা হচ্ছে আমাদের প্রথম যে সেলটা রয়েছে ইলেকট্রিসিটি চার্জ এটা দেন আমরা কিবোর্ড থেকে কমা দেব এরপর রয়েছে রেফারেন্স সো রেফারেন্সটা হচ্ছে আমরা এখান থেকে এই রেঞ্জটাকে সিলেকশন করে দেব সিলেকশন করার পরে এই যে জি ফোর থেকে জি নাইন পর্যন্ত এটাকে সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে এফ ফোর বাটন চাপ চাপ দেব তাহলে হচ্ছে আমরা আমাদের এই রেফারেন্সটাকে লক করে দিলাম এরপর হচ্ছে আমরা কমা দেবো আমরা এখানে বলছে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং আমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে যে আসলে র্যাঙ্কটা ডিসেন্ডিং আকারে হবে না অ্যাসেন্ডিং আকারে হবে যদি নর্মালি আমরা এটাকে ইন্টারপ্রেস করি তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ডিসেন্ডিং আকারেই হবে অথবা আমরা যদি জিরো করে দিই তাহলে ডিসেন্ডিং হবে যদি আমাদের ইন্ডিভিজুয়াল বা নির্দিষ্ট করে বলা হয় যে আমাদের অ্যাসেন্ডিং করতে হবে তাহলে আমরা এখান থেকে অন করবো কিবোর্ড থেকে অন লিখে দেবো তাহলে অ্যাসার হয়ে যাবে সো আমরা এখান থেকে জিরো করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিচ্ছি তাহলে আমাদের র্যাঙ্ক হচ্ছে এটা তিন নম্বর র্যাঙ্কে চলে আসলো সার্ভিস চার্জের ভিত্তিতে দেন আমরা এটাকে সিলেকশন করে ফিল্ডের মাধ্যমে সমস্তটাকে পূরণ করে দিচ্ছি সো আমাদের রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ বের হয়েছে সো আমি কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এরপর দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে ভিল উকাফ দেন এখানে রয়েছে কাস্টমার নেই আইডি এটা রয়েছে আমাদের সো আমরা ভিলুকোপের মাধ্যমে আমরা সার্চ করব কিভাবে আসলে আমরা কাস্টমার আইডি বা আমরা এগুলো খুঁজে বের করতে পারি সো আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে কাস্টমার আইডি বা এটাকে খুঁজে বের করবো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে দুইটা সেল দেন আমি জাস্ট নর্মালি ভ্যালুকপটা লিখে দিই আমি এখান থেকে এরপর হচ্ছে আমাদের এখানে হবে কাস্টমার আইডি দেন আমরা প্রশ্ন দেখি একটু কাস্টমার আইডি অ্যান্ড কাস্টমার নেম সো আমরা এখান থেকে কাস্টমার আইডি অ্যান্ড কাস্টমার নেমটাকে নিয়ে আসি এখানে এরপর হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে দেন এটাকে ফিল করে দিই সো আমরা এখানে প্রথমে যে কোনো একটা কাস্টমার আইডিকে পেস্ট কপি পেস্ট করি বা আমি লিখে দিই এখানে টাইপ করে দিই তাহলে ভালো বুঝতে পারবো আমরা সো কাস্টমার আইডি আমরা এখানে এটা নিয়ে আসি এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের যে কাস্টমার নেম এখানে আমাদের দিতে হবে দেন আমরা আমাদের টাইপ করতে হবে ভি দেন আমাদের ব্র্যাকেট ওপেন করতে হবে তারপর দেখতে পাচ্ছি আমাদের রয়েছে ভিল লুকআপ প্রথমে রয়েছে লুকআফ ভ্যালু সো ভ্যালু হচ্ছে আমাদের কাস্টমার আইডি এইটা দেন আমরা এটাকে এফ এর মাধ্যমে লক করে দেবো দেখতে পাচ্ছি আমাদের কলাম এবং রোড সামনে আমাদের ডলার সেঞ্চুরি আসলো তার মানে এটাকে ফিক্সড হয়ে গেল দেন কমা এরপর দেখতে পাচ্ছি টেবিল অ্যারে সো টেবিল অ্যারে হচ্ছে যেহেতু শুধুমাত্র আমরা এই কাস্টমার আইডি এবং কাস্টমার নেম নিয়ে কাজ করতেছি আমাদের টেবিল আমাদের এতটুকু হবে যদি আমাদের আরও বেশি নিয়ে কাজ করতাম তাহলে আমাদের রেঞ্জটা বেশি হতো এরপর হচ্ছে আমরা এফর চাপ দেবো তাহলে আমাদের এটাও ফিক্সড হয়ে যাবে দেন কমা এরপর দেখছি কলাম ইন্ডেক্স নাম্বার সো এটা মূলত হচ্ছে প্রথম হচ্ছে কাস্টমার আইডি আর তারপর হচ্ছে কাস্টমার নেম তাহলে আমরা যেহেতু এরিয়াটাকে সিলেকশন করলাম তাহলে আমাদের এখান থেকে কলাম ইন্ডেক্স নম্বর হলো টু সো আমরা এখান থেকে টু দিয়ে দিই দেন কমা সো আমাদের বলছে এখানে ট্রু আর ফলস অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েক্স ম্যাক্স আর এক্সাক্ট ম্যাক্স সো আমরা জিরো করে দিই তাহলে আমাদের এক্সাক্ট ম্যাক্স চলে আসবে সো আমরা এখান থেকে জিরো করব ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেবো তাহলে আমাদের নেমটা কিন্তু আমাদের এখানে চলে আসলো সো এ পর্যায়ে যদি আমরা এখান থেকে এই কাস্টমার আইডিটাকে চেঞ্জ করে দিই এখান থেকে তাহলে কিন্তু আমাদের সেই কাস্টমার আইডি অনুযায়ী আমাদের কাস্টমার নেমটা চলে আসবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে একশো দুই যেটা রয়েছে তার কাস্টমার নেম হলো বি অর্থবা আমি যদি এখান থেকে টুটাকে পরিবর্তন করে ফাইভ করে দিই ইন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে ফাইভের অধীনে কিন্তু এখানে কাস্টমার নেম হচ্ছে ই তাহলে কিন্তু সেইটা চলে আসতেছে অর্থাৎ এখানে সার্চ করলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসতেছে সো এটাই মূলত আমাদের এই কাজটা ছিল সো আমাদের এই যে জবশেটটা ছিল এটা সম্পূর্ণ হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি আমি আপনাদের এই শিটটা সম্পর্কে সম্পূর্ণ একটি ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আশা করি ভালো করে বুঝাইতে পেরেছি যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদের কমেন্টের মাধ্যমে অথবা নতুন করে অন্য একটা ভিডিও তৈরি করার মাধ্যমে আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন খোদা হাফেজ